নমস্কার বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে তোমাদেরকে আমি অ্যামাজন পে ব্যালেন্সকে কীভাবে ব্যাংকে তোমরা ট্রান্সফার করবে সেই বিষয়ে কিন্তু বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটাই অ্যামাজন পে অপশন, এবং অ্যামাজন পে অপশনে যখনই তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে অ্যামাজন পেটি খুলে যাবে। এবং অ্যামাজন পে যখনই খুলে যাবে, খুলে যাওয়ার পরে তো কিন্তু তোমাদের কাছে শো হয়ে যাবে অ্যামাজন ওয়ালেট ব্যালেন্স। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যামাজন ওয়ালেট ব্যালেন্সটি আছে, এবং এই ব্যালেন্সটি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো না। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করে ট্রান্সফার করবে সেটি বিষয়ে বলবো। তো বন্ধুরা, এই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে যেটি তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে ভিডিওতে একটি লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে হবে। তো বন্ধুরা, এই ছোট্ট একটি কাম করে নেবে এবং করে নেওয়ার পরে যেটি বলছি সেটি তোমরা করবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানে তোমাদের এখানে আরেকটি অপশন আছে, এই যে অপশনটি আছে দেখতে পাচ্ছ, এই অপশন তোমাদের স্ক্যান অ্যান্ড পে করবে। তো বন্ধুরা, তোমাদের যদি কারো মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, তোমার অথবা তোমার বন্ধুর যদি কোনো রকম মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, সেটি তোমার ফোনপে, গুগল পে অথবা যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট হলেই হবে। তো বন্ধুরা, এই মার্চেন্ট অ্যাকাউন্টটি স্ক্যান করবে, এবং স্ক্যান করার সাথে সাথে কিন্তু তোমার ওয়ালেটে যে টাকাটি থাকবে সেই টাকাটি কিন্তু শো হয়ে যাবে, এবং শো হয়ে গেলে তুমি কিন্তু ওখানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠিয়ে দেবে। এবং যখন এই টাকাটি পাঠাবে তখনই তোমাদের কাছে কিন্তু টাকা পাঠানোর জন্য কিছু ক্যাশব্যাক পাবে। এবং আমি দেখতেই পাচ্ছি এখানে 500 টাকা আমার ওয়ালেটে অ্যাড করেছিলাম, এবং টাকাটি আমি একটি মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো এই যে মার্চেন্ট অ্যাকাউন্টটি আছে, এই মার্চেন্ট অ্যাকাউন্টে কিন্তু আমি 500 টাকা পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকাটি পাঠিয়ে নিতে পারবে, এবং পাঠিয়ে দিলে কিন্তু তোমার টাকাটি তোমার ওই মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাবে, এবং তোমার বন্ধুর হলে বন্ধুকে বলবে যে টাকাটি ব্যাক করে দে আমাকে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ওয়ালেটের টাকাগুলো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হবে ততক্ষণ পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।